নমস্কার বন্ধুরা, মেঘনা কুকিং ফুড চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম নতুন রান্নার ভিডিও নিয়ে। আজ আমি বানাবো ভীষণ সুন্দর একটা মাছের রেসিপি। তো বাঙালি মানেই তো মাছে ভাতে মানুষ, তো সে বড় মাছই হোক আর ছোট মাছই হোক কোনো ব্যাপার না। তো আজ আমি ছোট মাছেরই একটা খুব সুন্দর টেস্টি রেসিপি বানাবো। তো ভিডিওটা তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো রেসিপিটি শুরু করছি। প্রথমে দেখো, আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলো ভাজবো, যার জন্য আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। আর বন্ধুরা, এগুলো হচ্ছে বাটা মাছ। বাটা মাছ তো তোমরা সবাই চেনো। তো বাটা মাছ দিয়েই আমি রেসিপিটা বানাবো। এবার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে একদম লাল লাল করে ভাজতে হবে। দেখো, মাছগুলো আমার এক পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি ওই পিঠটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। এবার দিয়ে দিলাম সাদা জিরে। এবার দেখো, জিরাটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে। এবার সমস্ত মশলা আমি দিয়ে দেব। আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সর্ষে বাটা। তো সর্ষে বাটা রেসিপিটাই দিতেই হবে, আর রেসিপিটা একটু ঝালঝাল হবে খেতে। তো এবার মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হয়। তো দেখো, মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো এবার দেব স্বাদ মতো লবণ। আগে আমি কোনো লবণ দেইনি। তো লবণ দেওয়ার পরে দিয়ে দেব সামান্য একটুখানি জল। তো এবার আমি মশলাটাকে আরও খুব ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে মশলাটা কষানো হবে, রেসিপিটা খেতে ততটাই টেস্টি হবে। আর যখন এই মশলাটা কষানো হবে, উনুনের আঁচটা একদম হালকা রাখতে হবে, হালকা লো মিডিয়াম আঁচে। যেন বেশি আঁচ দিলে তাহলে মশলাগুলো পুড়ে যাবে। তো খুব হালকা আঁচে একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। দেখো, মশলাটা প্রায় আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। তো বেশি পরিমাণে জল দেব না, বেশি পরিমাণে জল দিলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। এই রেসিপিটা একটু কষা কষা হবে। এটা কিন্তু বাটা মাছের ঝাল, তো ঝাল মাছের ঝাল করলে একটু কষা কষাই হয়, তাই আমি অল্প জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। তো দেখো, মাছগুলো আমি সব ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি একটু মাছগুলো চাপা দিয়ে একটু 2 মিনিট আমি ফোটাতে দেব, কারণ মাছগুলো একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দেখো, আমি মাছগুলো ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার 1 থেকে 2 মিনিট পরে যে তুলে নিয়েছি, এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করবে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকবে এরকম নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য। তো আমার রেসিপিটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। আর নতুন অন্য নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার পাশে থেকো। বাই।